কোরআন কি পূর্ণাঙ্গ জীবন বিধান নাকি হাদিসও লাগবে? কোরআন পরিপূর্ণ জীবন বিধান, আর এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শুধু তার আনুগত্যের কথা বলে ক্ষান্ত হননি। তিনি বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে। আল্লাহ আরো বলেছেন মান আতা আল্লাহ মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে কার আনুগত্য করলো? আল্লাহর আনুগত্য করলো। কোরআন এবং হাদিসকে আলাদা করে দেখানো, একটাকে আরেকটার সাথে সাংঘর্ষিক করে দাঁড় করানো এক ধরনের লোক গজাইছে আমাদের সমাজে। এরা হাদিস অস্বীকার করে ইনিয়ে বিনিয়ে, বলে যে এটা তো হাদিস কোরআনে নাই। আরে ভাই, কোরআন তুমি কোত্থেকে পেয়েছো? যাদের কাছ থেকে কোরআন পেয়েছো সেই সাহাবীরাই তোমাকে হাদিস দিয়ে গেছে। হাদিসকে অ্যানালাইসিস করে মুহাদ্দিসগণ কোনটা গ্রহণযোগ্য কোনটা অগ্রহণযোগ্য যেইভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে তিনি রেখে গেছেন, সেটা সম্পর্কে ন্যূনতম ধারণা থাকলে হাদিস অস্বীকার করার মতো এরকম ভয়াবহ কথা কেউ মানতে পারে না। হাদিস যদি কেউ অস্বীকার করে, শুধু কোরআন পড়ে সে কখনো ইসলাম পালন করতে পারবে? আল্লাহ কোরআনে কি নামাজের বিস্তারিত কোনো বর্ণনা দিয়েছেন? কিভাবে পড়বেন, রুকু কয়টা করবেন কোরআনে নাই, সেজদা কিভাবে দিবেন কোরআনে নাই, যাকাতের ডিটেইল আলোচনা কোরআনে নাই, আপনি সিয়াম সম্পর্কে মৌলিক কথা শুধু কোরআনে আছে বিস্তারিত নাই? এভাবে প্রত্যেকটা বাবা মার আনুগত্য করবেন শুধু এটুকু বলা আছে, তাদের প্রতি ইহসান করবেন বলা আছে, কিভাবে করবেন, কোনটা করলে ইহসান হবে কোনটা করলে ইহসানের বরখেলাফ হবে সেটার বর্ণনা হাদিসে আছে। শুধু কোরআনই যদি যথেষ্ট হতো আল্লাহ তাআলা জিব্রিলকে দিয়ে আসমান থেকে কাবার ছাদে একটা কোরআন পাঠাই দিতেন। মক্কার মুশরিকরা চাইছিল সেটা, যে কেন কোরআন একসাথে আসে না, কেন কোরআন একসাথে নাজিল হয় না, তারা এটাই চাইছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন একটু দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা ইমপ্লিমেন্ট করলেন, সেটা ব্যাখ্যা করলেন, বুঝায় দিলেন, আমল করে দেখালেন, এরপর আবার একটু নাজিল হলো। 23 বছর ধরে এভাবে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ শুধু কিতাবুল্লাহ পাঠান নাই, তিনি রেজালুল্লাহ পাঠাইছেন, শুধু কিতাব পাঠান নাই, তিনি রাসূলও পাঠাইছেন। আল্লাহর কিতাব মানবেন, আল্লাহর রাসূল মানবেন না, তাহলে এটা কখনো ইসলাম হতে পারে? আমাদেরকে কোরআন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দিয়ে গেছে? এই কোরআন কাদের মাধ্যমে পাইছেন? সাহাবী, তাবি, তাবে তাবি, ইমামদের, মুস্তাহিদদের, কিতাব লেখকদের। যারা এগুলো অস্বীকার করে, আমাকে একজন বলে, ভাই বলেন তো কোরআন তাহলে হাদিস কেন তাহলে ইমাম বুখারীর যুগে আয়েশা লেখা হলো, তার আগে এই যে শত বছর পার হয়ে গেল তখন কেন হাদিস লেখা হলো না? আমি যদি পাল্টা প্রশ্ন করি, কোরআন কেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে লেখা হলো, কেন নবীজির যুগ চলে গেল, তারপরে আবু বকর ওমরের যুগ চলে গেল, কোরআন সংকলনের উদ্যোগটা কেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত হলো, তাহলে আমি তো সেই প্রশ্ন তুলতে পারি, ঠিক না বেটি? ওই পর্যন্ত সংরক্ষিত ছিল কিনা সে সম্পর্কে পড়াশোনা করার চেষ্টা করেন। ভাইরা আমার, ইসলাম বিদ্বেষী নাস্তিকদের সবচেয়ে বড় অস্ত্রগুলোর একটি হলো এই যে তারা সরাসরি মানুষকে ইসলাম থেকে সরাতে পারবে না, সেজন্য আগে বলে হাদিস মানবো না। একটা বড় পাঠ আগে অস্বীকার করায় নেয়, যারা হাদিস অস্বীকার করে একসময় সে কোরআন অস্বীকার। বাংলাদেশে একজন নাম করা বক্তা আছে, যার একজন আত্মীয় আছেন অনেক বড় আলেম, ব্যক্তিগতভাবে আমি জানি, নাম বলবো না। সেই বক্তা আলেম এবং তার পরিবার, তারা সবাই খুব শক্ত, খুব মর্মাহত যে তাদের পরিবারের ওই আলেম প্রথমে আহলে কোরআন হয়েছেন, অর্থাৎ হাদিস অস্বীকারী হয়েছে, প্রায় একটা সময় সে কাদিয়ানি হয়েছে, কাফেরের খাতায় নাম লেখাইছে। ভাইরা আমার, ভয়াবহ বিষয়। একজন ইসলাম বিদ্বেষী খুব চিহ্নিত, আমি নাম উল্লেখ করব না, তার একটা গোপন ভিডিও বেশ অনেকদিন আগে ছড়িয়ে পড়েছে, আমি বহুবার দেখেছি। তিনি তার সাঙ্গপাঙ্গ ইসলাম বিদ্বেষী নাস্তিকদেরকে বলছেন যে বাংলাদেশে মুসলমানদেরকে ইসলাম থেকে সরানোর জন্য ডাইরেক্ট ইসলামের বিরুদ্ধে বলে কোনো লাভ হবে না, লাভ হবে না, বরং আরো হিতে বিপরীত হবে, মুসলমানদের ইমান আরো মজবুত হবে। তাহলে কি করতে হবে? তাদেরকে আগে বলতে হবে যে না, শুধু কোরআন মানতে হবে, হাদিস থেকে সরাইতে হবে। কারণ হাদিস থেকে সরাই ফেললে এবার কোরআন আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ো, একজনে একভাবে পড়বে আরেকজন আরেকভাবে পড়বে, এখন যে পদ্ধতিগুলো হাদিসে আছে সেগুলো তো হাদিসের মধ্যে থাকে কাছাকাছি, 19-20, তখন 18-20 হবে, 15-20 হবে, এক একজন এক এক ব্যাখ্যা দিবে। একজন বলবে নামাজের জন্য আল্লাহ তাআলা মসজিদে যাইতে বলেন না, এটা অন্য নামাজের কথা বলছে, বিকৃতি হবে। এই জন্য ভাইরা আমার, কোরআন পূর্ণাঙ্গ, কোরআনের ভিতর কোনো অসম্পূর্ণতা নাই। ফাবিআইয়ি হাদীসিম বাদাহু ইউমিনুন, এই আয়াত দিয়ে তারা দলিল দেয় যে এই হাদিসের অর্থাৎ কোরআনের কথার পর আর কিসের প্রতি ইমান আনে? আমরা কোরআনের পর আর কিছুর প্রতি ইমান আনি না, কোরআনেই হাদিসের কথা বলা আছে। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত পেয়েছেন যে তার আলোকে আপনি হাদিস বর্ণনা করুন, আপনি বলুন মানুষকে। আল্লাহ তাআলা
বিভিন্ন জায়গায় তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের কথা বলেছেন মা আতাকুমুর রাসূল রাসূল তোমাদেরকে যা দিয়েছেন ফখুযু সেটা তোমরা ধরো আঁকড়ে ধরো ওমা নাহাকুম আনহু ফানতাহু আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো অতএব শুধু কোরআন মানবো হাদিস মানবো না এটা গোমরাহি এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর দীর্ঘকাল কয়েকশো বছর পর্যন্ত এরকম কথা দুনিয়াতে কেউ বলে নাই মুতাযিলাদের থেকে শুরু হয়েছে বিভ্রান্ত আজও গোটা বিশ্বের পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ আহলে হাদিস বলেন হানাফি বলেন শাফি বলেন মালিকি বলেন হাম্বলি বলেন কোন আহলে সুন্নাল জামাতের পৃথিবীর কোন আলেমের মতে হাদিস ছাড়া শুধু কোরআন মানলেই হবে এরকম কোন মত পৃথিবীতে কোন আলেম গ্রহণযোগ্য কোন আলেম বা আহলে সুন্নাল জামাতের কোন আলেম দেন না বিধায় এই ভণ্ডামির ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এই ভয়াবহতা এখন চরম আকার ধারণ করছে ঘরে ঘরে আপনাদেরকে বোঝাচ্ছে যে শুধু কোরআন মানলেই হবে আরে ভাই কোরআনই তো মানবো কোরআন ছাড়া কিছু মানবো না কিন্তু কোরআনে আল্লাহ যদি বলে রাসূলের কথা শুনতে আমি হাদিস মানবো না শুধু কোরআন মানবো হাদিস মানবো না এটা বললে একটা সমস্যা ইসলাম থেকে খারিজ হওয়ার পথ সুগম হবে আল্লাহ তাআলা সব ষড়যন্ত্র থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন একটা আশ্চর্যজনক কথা শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাড়ে চোদ্দশো বছর আগে প্রায় বলে গেছেন একটা সময় আসবে কিছু লোক আরামের কেদারায় বসে জানা শিক্ষিত হোক আর জানা মাদ্রাসা শিক্ষিত হোক বসে বসে ফতোয়া দিবে না আমরা কোরআন মানে কোরআনে যা পেয়েছি সেটাই অনুসরণ করব হাদিস আমরা মানব না হাদিস অস্বীকার করার এই ফিতনা যে বের হবে চোদ্দশো বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোদ্দশো প্লাস বছর আগে বলে গেছেন সেখান থেকে বোঝা যায় যে এই ফিতনা যারা করছে এদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎ মানে খেটেছে মাত্র আমাদের এখন সাবধান হতে হবে ঈমান বাঁচাতে হবে কোরআন এবং হাদিস উভয়টার বিশুদ্ধ হাদিস এবং কোরআনের অনুসরণ ছাড়া আমরা পূর্ণাঙ্গ ইসলাম মানতে পারব কোরআনে নামাজের আগে পবিত্রতা কিভাবে অর্জন করবেন ওযু কিভাবে করবেন গোসল কিভাবে করবেন আপনি আজানটা কিভাবে দিবেন কোরআনে তার কোনো বিবরণ আছে ইদা নুদি আলি সলাতে মিন ইয়াউমিল জুমা কোরআনে বলা আছে নামাজের জন্য যখন আহ্বান করা হবে কিভাবে আহ্বান হবে কি বাক্য দিয়ে আহ্বান হবে তার বিস্তারিত আছে কোথায় হাদিসে অতএব হাদিস ছাড়া কোরআন এটা কোনো দিনই মেনে পরিপূর্ণ দিনের উপরে চলা কোনো দিনই সম্ভব নয়